আসসালামু আলাইকুম গাইস, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। সো এখন আমি আছি চিটাগাং বোট ক্লাবে। এইটা চিটাগাংয়ের পতাঙ্গা সিরিজের ঠিক পাশে অবস্থিত। জায়গাটাতে অনেকদিন ধরে আসার ইচ্ছা ছিল, বাট আসা হচ্ছিল না। সো আজকে ফাইনালি সে সুযোগটা হয়ে গেল আর এই জায়গাটাতে এসে বর্তমানে আমি এই বোট ক্লাবে রয়েছি এবং এই জায়গাটা ঘুরে ঘুরে দেখছি। পাশাপাশি আজকে এই বোট ক্লাবের সৌন্দর্যটা আপনাদেরকে দেখাবো। চট্টগ্রাম বোট ক্লাব হলো বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামের একটি ক্লাব এবং একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। চট্টগ্রামের অভিজাত মানুষদের জন্য, বিশেষ করে যারা পরিবার পরিজন নিয়ে কিছুটা একান্তেই সময় কাটাতে চায়, তাদের জন্য চট্টগ্রাম মূল শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে 1986 সালে এই পর্যটন কেন্দ্র বা ক্লাবটি আত্মপ্রকাশ করে। তো আমরা একেবারে ডিসেম্বরের শেষের দিকেই এখানে ভ্রমণে গিয়েছিলাম। আপনাদের জন্য যেটা মাস্ট রিকমান্ডেড সেটা হচ্ছে আপনারা অবশ্যই এখানে যদি যান সন্ধ্যার পরে যাবেন। বিশেষ করে এখানে রাতের যে আলোর খেলাগুলো হয় সেটা দেখতে বেশ সুন্দরই লাগে বটে। সকল ধরনের সুযোগ সুবিধা নিয়েই এই বোট ক্লাবটি সাজানো। গেস্ট হাউস, সিনেপ্লেক্স, রেস্টুরেন্ট, ওয়াকিং স্ট্রিট, কিড জোন, কি নিয়ে এখানে। কর্ণফুলী নদীর ঠিক পাশেই অবস্থিত রিভার ভিউ রেস্টুরেন্টটি একেবারে মনোমুগ্ধকর একটা জায়গায় অবস্থিত। চাঁদনি রাতে এখানে বসে রাতের খাবার খাওয়ার মুহূর্তটা আপনার অনেক দিন মনে থাকবে। বোট ক্লাবের এই প্লেসটি একেবারে অসাধারণ। এখান থেকে আপনারা দূরে শিপগুলোকে নোঙর করা দেখবেন আর পাশাপাশি নদীর পাশের দমকা হাওয়া গায়ে লাগবে। আসলেই অসাধারণ এক মুহূর্ত। জায়গাটা বেশ আলোক সজ্জায় সজ্জিত একেবারে। দেখতেই পাচ্ছেন এই যে আমার ডান পাশে, পাশাপাশি এরকম করে আপনি একাকী মনে হেঁটে চলে যেতে পারবেন। এই যে এরকম লম্বা ওয়াকিং স্ট্রিট আছে যেটা আসলে নদীটার পাশে। সো ওভারঅল খুবই মনোমুগ্ধকর একটা জায়গা হচ্ছে এই চিটাগাং বোট ক্লাব এবং একেবারে অন্যরকম। এখানে শহরের কোনো কোলাহল নেই, একেবারে ঠান্ডা একটা জায়গা। সো এই বোট ক্লাবে যদি আসেন সেটা আপনার সন্ধ্যার পরে আসতে হবে, বিকজ সন্ধ্যার পরে এখানে যে লাইটিংটা এটা একেবারে মনোমুগ্ধকর লাগে। পাশাপাশি পাশে যেহেতু নদী আছে, নদীর ধমকা হাওয়ায় আপনার গাটা একেবারে শিহরিত হয়ে যাওয়ার মতো অবস্থা হবে। আর এখানে যারা রেস্টুরেন্টে খেতে পছন্দ করেন, একেবারে রিভারের সাথে লাগানো এই এখানে বারবিকিউ অ্যান্ড গ্রিল পয়েন্ট, বা এখানে রিভার ভিউ রেস্টুরেন্টের ঠিক সামনেই ওনাদের এই গ্রিল পয়েন্টটা আছে যেখানে বসে আপনারা বিভিন্ন আইটেম খাবার খেতে পারেন সাধারণত। এছাড়াও এই জায়গার যে কনভেনশন সেন্টার, এখানে বিয়ের বিভিন্ন প্রোগ্রাম হয়। পাশাপাশি এখানকার সিনেপ্লেক্স আছে, সেখানে মুভি আসে এবং জায়গাটা কিন্তু অনেক বড় এবং অনেক সুন্দর একটা প্লেস। জায়গাটা দেখতেছেন, এটা হলো কিড জোন, এখানে বাচ্চারা খেলতে পারে। আর নর্মালি যারা এই চিটাগাংয়ে আসে তো তারা এই হলিডেগুলোতে, বিশেষ করে শুক্র এবং শনিবার, আজকে শনিবার, সো দেখতে পাচ্ছেন এখানে প্রায় একটা ক্রাউড আছে, এই জায়গাটাতে চলে আসে এবং খুব ভালোভাবে এনজয় করার মতো একটা জায়গা। এই দেখতে পাচ্ছেন বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে। এই যে এরকম করে বাচ্চাদের এখানে খেলার খুব সুন্দর সুন্দর রাইডস আছে। আর জায়গাটা খুব মনোমুগ্ধ করে এই জন্য যে পাশেই নদী এবং এই সন্ধ্যার সময় প্রচুর লাইটিং থাকে এবং বাচ্চারা খুব এনজয় করতে পারে। এই যে এইরকম হ্যালো, তো সো এই জায়গাটা আসলে এরকমই খুবই সুন্দর, বিশেষ করে ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে আসার জন্য একটা বেস্ট প্লেস হচ্ছে এই চিটাগাং বোট ক্লাব প্লেসটা। বেশ খানিকটা সময় ঘোরাফেরা করার পরে এখন আমরা মন স্থির করলাম যে এখানে বসে কিছু একটা খাবো। আসলে আজকে সারাদিন এত পরিমাণ ঘোরাঘুরি হয়েছে যে ভারী খাবার খেতে আর ইচ্ছে করছে না। তবে এরকম সুন্দর একটা প্লেসে এসে কিছু না খেয়ে গেলে একটা আফসোস কিন্তু থেকেই যায়। এই রিভার ভিউ রেস্টুরেন্টে আপনারা পাবেন বিভিন্ন ধরনের ইন্ডিয়ান, চাইনিজ এবং থাই খাবার সমূহ। আর এখানে স্পেশালি কাবাব আইটেমের একেবারে ছড়াছড়ি। এই রিভার ভিউ রেস্টুরেন্ট সম্পর্কে একটা বিষয় আপনাদের জানা দরকার, আর সেটা হচ্ছে তাদের খাবারের মেনুটা কিন্তু কোয়াইট এক্সপেন্সিভ, তাই আপনারা খুব ভেবেচিন্তে অর্ডার করবেন। তো অনেকক্ষণ ভেবেচিন্তে আমরা মেনুবুক থেকে একটা স্পেশাল স্যুপ অর্ডার করলাম। তো আসলে যেখানে ঘুরতে যাই সেখানে কিছু না কিছু খেয়ে থাকি, সো এখানেও খাচ্ছি একটা স্পেশাল স্যুপ। রেস্টুরেন্টটিতে তখন প্রচুর ভিড় ছিল, আমাদের অর্ডারকৃত খাবারটি প্রায় 30 মিনিট পর আমাদের টেবিলে আসলো। যাই হোক, আমি এখন এই খাবারটি টেস্ট করছি আর প্রথমবার মুখে নেওয়ার পরে আমার কাছে এই স্যুপটা মোটামুটি ভালো লেগেছে। আসলে একটু এক্সপেন্সিভ এটা দামের দিক দিয়ে, তবে আমরা ঢাকা শহরের অনেক রেস্টুরেন্টেই এর থেকে অনেক ভালো মানের স্যুপ খেয়ে থাকি আরও রিজনেবল প্রাইসে। যাই হোক, ভালো একটা প্লেস, সেই জন্য হয়তো দামটা একটু বেশি, মেনে নিলাম আর কি।
চিটাগাং বোট ক্লাবটি প্রায় 2.1 একর জায়গা নিয়ে গঠিত। বুঝতেই পারছেন কতটা বিশাল। ওয়াকিং স্ট্রিট দিয়ে হাঁটতে হাঁটতে আপনি দূরের লাইটগুলো লক্ষ্য করতে পারেন। এখানে যেন এক আলোর মিছিলই বয়ে চলেছে। সো আমি এখন দাঁড়িয়ে সবচেয়ে আইকনিক প্লেস মানে এই চিটাগাং বোট ক্লাবের সবচেয়ে সুন্দর প্লেস এই যে বোটগুলো দেখছেন এই জায়গাটা। তো এই জায়গায় এসে পিকচার অবশ্যই তুলে যাবেন, বিকজ এটা খুব ট্রেন্ডি একটা জায়গা এবং এখানকার ভিউটা অনেক সুন্দর। সো এই যে আমার পিছিয়ে দেখছেন সম্পানগুলো খুব সুন্দর করে এখানে সাজানো আছে। তো ঘুরতে ঘুরতে আমরা একটি মাঠের সামনে চলে আসলাম যেখানে একটি ফুটবল ম্যাচ চলছিল। সেই সাথে আমরা গোল শূন্য সময়ের ড্রয়ে আমরা পেলাম পরবর্তীতে হয়তো এক্সট্রা টাইম। তো এই চিটাগাং বোট ক্লাবে কিন্তু একটি সিনেপ্লেক্সও রয়েছে যেখানে পরিবার পরিজন নিয়ে বিভিন্ন ধরনের সিনেমা এনজয় করতে পারেন। তবে হ্যাঁ, একটা বিষয়, আপনারা যদি এখানে সিনেমা দেখার প্ল্যান করেন তবে অবশ্যই তাদের ফেসবুক পেজ থেকে তাদের নাম্বারে কল দিয়ে কোন সিনেমা চলছে বা এখন সিনেমা চলছে কি না এই বিষয়টি শিওর হয়ে আসবেন। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত এখানে একটি ঝিনুক নামে বিপণন কেন্দ্র আছে যেখান থেকে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো বিভিন্ন জিনিস কেনাকাটা করতে পারেন। সো গাইস, দমকা হাওয়া বইছে প্রায় ডিসেম্বরের শেষের দিকে, একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর এরই মাঝে আমি এই স্থানটি ঘুরলাম, আপনাদেরকেও বেশ কিছু ইনফরমেশন দিলাম। সো আপনারা যদি চিটাগাং আসেন, যদি ডিফারেন্ট কোনো একটা জায়গায় ঘুরতে চান, তাহলে আমার মনে হয় চিটাগাং এই বোট ক্লাবটা অনেক ভালো একটা জায়গা হবে, বিশেষ করে যদি ফ্যামিলি নিয়ে আসতে চান। চিটাগাংয়ের বিখ্যাত বোট ক্লাব থেকে আজকের ব্লগটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।